অন্তত আমি যদি ক্ষমতায় যাই তাহলে গরিব মানুষের চিকিৎসা পারলে বিনা পয়সায় দিয়ে দেবো। 1 কোটি নয়, 6 কোটি মানুষকে মাসে 1,000 করে টাকা দেবো। পারি? পারবো না। কেন? টাকা আছে না আমার কাছে? 7 লক্ষ কোটি টাকার বাজেট যদি হয় তাহলে 1,000 কোটি টাকা দেওয়া যাবে না, তার মানে 72,000 কোটি টাকা বছরে দেওয়া যাবে না। কেন দেব? আমার একটা কথা বলি, আমি বলি আমি যদি কাল ক্ষমতায় যাই, আমি একাই বলছি, কিন্তু আমরা যদি 7 দল মিলে ক্ষমতায় যাই, এখানে যারা মঞ্চে বসে আছেন তারা আমার সাথে একমত হন, তাহলে যেদিন ক্ষমতায় যাব তারপরে এই দেশের দরিদ্র মানুষের লিস্ট বানাবো, যেটাকে ডেটাবেস বলে, 1 থেকে 6 কোটি মানুষ পর্যন্ত ডেটাবেস বাড়বো, যাতে বোতাম টিপড়ে তার বাড়িতে গার টাকা পৌঁছে যায়। আছে না কোন মানে করোড়পতি দেখেন না কীরকম করে টাকা পৌঁছে? আমাদের দেশেও তো আছে এরকম। সেই রকম করে কেন দেব? এমনি দেব, ওর যা ইচ্ছা তাই করুক। ও কি জুয়া খেলবে, টাকা নষ্ট করবে মনে করেন? দরিদ্র জনগণ টাকা পেলে পারলে একটা মুরগি কেনে, না হলে একটা ছাগল কেনে, কিছু খায়, বাকিটা যতদূর পারে সঞ্চয় করে আবার আমার অর্থনীতির মধ্যে যোগ করে। বড় লোকের কাছে টাকা দেন, 1 কোটি টাকার 80 লক্ষ টাকাকে বিদেশে পাচার করতে চায়, আর গরিব মানুষ যে টাকা পায় সেই টাকা খরচ করে অথবা সঞ্চয় করে, সেই টাকা দেশের অর্থনীতিতে ফিরে আসে। সারা পৃথিবীতে এই জন্য বলে ইউনিভার্সাল বেসিক পে ইংরেজিতে, এইটা গরিব মানুষের দারিদ্র দূর করবার একটা বড় পথ। একইভাবে বলেন যে আমি বিচার ব্যবস্থাকে নিয়ে যাবো জনগণের কাছে, মানুষের কল্যাণের কর্মসূচি নিয়ে তার কাছে যেতে হবে। আমি বলি আমাদের লড়াই সেটা অন্তর্বর্তী সময়ে এবং এখন থেকে লড়াই এই, আমাকে বলতে হবে আমি শ্রেষ্ঠ, আমি সবচাইতে ভালো, জনগণকে সবচাইতে বেশি সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তার দারিদ্র দূর করবার জন্য আমার মতো এত নিষ্ঠ, এত ত্যাগী, এত যোগ্য শাসক আপনারা পাবেন না। বেশি বলে ফেললাম তো? শেখ মুজিব তো এটাই বলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, বলেছিলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে তোমাদের জন্যে এই এই দেব। মানুষ বিশ্বাস করে তাদের পক্ষে গেছে। আর আজ আমি সমস্ত বিবেচনা করে বলছি, সেই দিন শেখ মুজিব কতদূর বিবেচনা করে বলেছিলেন, এত বছর পরে মনে হয় অনেকগুলো জায়গাতেই এই বিবেচনা অস্পষ্ট ছিল। এটা তো সত্যি কথা। আমাদের ওপর যখন হামলা হলো 25শে মার্চ, আমাদের কাছে কোনো ডিরেকশন ছিল না। পরে ইতিহাস ঘেঁটে ঘেঁটে ভেতর থেকে কাদার মতো করে বের করে বলবার চেষ্টা করেছিল। রাত্রেবেলা এতটার সময় তিনি টেলেক্সের মাধ্যমে খবর দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো ইতিহাসে চলবে না। সত্য ইতিহাস সত্যের মতোই প্রকাশিত হবে। আমিও যদি আজ জনগণের জন্য সেই উদ্দীপক উজ্জীবন হই, আমি কর্মসূচি নিয়ে তাদের কাছে যেতে পারি, আমি বিশ্বাস করি এখন থেকেই সেই বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাবার লড়াই ঠিক মতো এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদেরকে তাই করতে হবে। ভালো থাকবেন সবাই। অথচ দেখেন প্রত্যেকটা জায়গায় কত বড়, 13 স্কোয়ারের মতো এত বড় বিপ্লব, এত বড় অভ্যুত্থান বাংলাদেশে তো হয়নি। তারপরেও সেখানে গণতন্ত্র নির্মিত হয়েছে, স্বৈরাচার পরাজিত হয়েছে তা আমরা বলতে পারি? ব্যাপারটা ঠিক এত সোজা নয় যে আমরা একটা দুটো রেজলিউশন নিলাম আর তার ভিত্তিতে জনগণকে বললাম আর তার সাথে সাথে পরিবর্তন হলো। আচ্ছা, এই যে কনস্টিটিউশন বদলাবার কথা বলছি না আমরা, আমিও তো একটু আগে বললাম দেশের পরিস্থিতি কীরকম। মানুষ দেখতে 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 খেপে গেছে, কবি নজরুলের মতো দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি। মানুষ এমন খেপা খেপেছে কোনো ধরনের বিধিনিষেধ মানে না, গাড়ি নাই বাড়ে না, ট্রেন চলে না মানে না, রিক্সা চলে না মানে না, মানুষ মাইলের পর মাইল হেঁটে হেঁটে একটা রাজনৈতিক দলের সভায় যায়। এটা জনগণের অভ্যুত্থান বলবেন না? এর চাইতে বড় অভ্যুত্থান স্বাধীনতার আগে দেখেছেন? আমি জানি না 10 তারিখ কী হবে, আমি জানি না। যাদের নেতৃত্বে এগুলো হচ্ছে তারা 10 তারিখের মতো এত বড় অভ্যুত্থানকে ধারণ করে সামনে যেতে পারবেন কি না, নেতৃত্বে সেই যোগ্যতা আছে কি না, আমরা কিছুই বলিনি এখন। মানুষ যখন এরকম করে জেগে যাচ্ছে, আচ্ছা এরকম কি হতে পারে? আগামী দিনে নির্বাচনই তো চাচ্ছি, সেই নির্বাচনে আমরা 7 দল গণতন্ত্র মঞ্চ জিতে এই সংবিধান বদলে ফেলতে পারবো যদি অন্য কোনো দল জিতে যায়? আপনি কি সংসদে গণতন্ত্র প্রবর্তন করতে চান?
সংসদীয় গণতন্ত্রে যে দল জিতলো তারা সরকার গঠন করবার পরে যদি বলে মেজরিটি আমাদের, এই সংবিধান কীরকম করে চলবে তা আমার উপরে নির্ভর করে, তখন কি বলবেন? আমি এই জন্যই বলছি সরকার পরিবর্তনের লড়াই নিশ্চয়ই আমাদের এক নম্বর স্লোগান, কিন্তু তার সাথে সাথে সমাজ পরিবর্তন মানে আপনাকে অনেক কথা বলতে হবে। 8 কোটি লোক দরিদ্র, এই দরিদ্র মানুষের জন্য কী করবেন? 4 কোটি লোক বেকার, তার মধ্যে 1 কোটি শিক্ষিত মানুষ, তাদের চাকরি দেবেন সে কথা বলবেন? এখন একটা মধ্যবিত্ত পরিবারের লোক একজন হসপিটালে কোনো অসুবিধায় যদি ভর্তি হন, বেরোবার সময় সে একটা নিম্নবিত্ত পরিবারে পরিণত হয়, দরিদ্র হয়ে যায়। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এতই খারাপ, মানুষকে তো এটা বলতে হবে। আমি সেই রকম শিক্ষা ব্যবস্থা, সেই রকম চিকিৎসা ব্যবস্থা চালু করব যাতে দরিদ্র আরও দরিদ্রটা হয়, যাতে দরিদ্র মানুষকে সেই সোনার বাংলা এখন সত্যি সত্যি শ্মশানে পরিণত। আমরা এটাকে পরিবর্তনের জন্য লড়াই যখন করছি তখন আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনীতির মধ্যে তথাগতিত কিছু নীতির কপ্তানি আছে, অর্থ নেই, আমাদের রিজার্ভ প্রায় শূন্য, আমরা বিদেশ থেকে জিনিসপত্র যে আমাদের নিতান্তই প্রয়োজনীয় আমদানি করবার মতো টাকা নেই, জিনিসপত্রের দাম যেরকম বেড়েছে সেই জিনিস কিনবার মতো শক্তি মানুষের নাই, অতএব মানুষের দুঃখের কোনো সীমা নাই, এই দুঃখের কথা শোনার মতো মানুষ নাই, বলবার জায়গা নেই, বললে পরে বরঞ্চ তার উপরে নির্যাতন নেমে আসছে একের পর এক। আমি আবার আপনাদের জিজ্ঞেস করি, 50 বছর আগের ওই সময় আর এই 50 বছর ধরে যে সময়টা টেনে টেনে এতদূর আসলো, এই সময়টা জুড়ে আপনারা কোনোদিন হেঁটে বেড়িয়েছেন, দেখেছেন 50 বছরকে? এই যে আজ আমরা বলছি আমরা লড়াই করব, এই স্বৈরাচারকে উৎখাত করব, কিন্তু আর একটা স্বৈরাচার যেন না আসে তারও গ্যারান্টি চাই। আচ্ছা, বাবলু এখান থেকে খুব খুশি হয়ে টেবিল চাপড়ালো, আপনারাও হাততালি দিলেন যে কেন? আমি আবার আপনাদের বলি, আমরা বলছি কিন্তু এটা করতে পারবো কিভাবে? সবাই ঐক্যবদ্ধ ছিলাম, ওই রকম ইস্পাত দৃঢ় ঐক্য স্বাধীনতা যুদ্ধের সবাই, ওই রকম ঐক্য এখনো গড়ে ওঠেনি বোধ হয়। সেই বঙ্গবন্ধুকেই তো সবচেয়ে বড় নেতা মানেন যিনি ভেঙে ফেলেছেন, সেই বঙ্গবন্ধুকেই তো ক্ষমতা দিয়েছিলেন। এই যে একটু আগে কমরেড সাইফুল বক্তৃতা করলেন না, আলী আকবর খান বলেছেন আমাদের সংবিধানে এই প্রধানমন্ত্রীকে জারের মতো কিংবা মোগল এম্পায়ারদের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। কে দিয়েছিল? আমাদের সংবিধান, 72-এর সংবিধান, পূত পবিত্র 72-এর সংবিধান বলেছি না আমরা? এই সংবিধান কে বানিয়েছিল? যখন এই সংবিধান বানানো হলো এবং প্রধানমন্ত্রীকে এত অপরিমিত ক্ষমতা দাও, সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম? করিনি, বুঝি নাই। সংবিধানের মধ্যে যে এত বড় একটা সাপ আমরা পুষে রাখলাম বুঝতেই পারিনি। 52 বছর পরে আমরা যখন বলছি সংবিধানের এইসব ধারা আস্তে আস্তে বদলাতে হবে যেন সংবিধানে আর কোনো স্বৈরাচার না আসতে পারে, তখন আমি বলি বরঞ্চ বরের সংবিধানটাই বদলে দেব, নতুন সংবিধান করব, দ্য সেকেন্ড রিপাবলিক বলে এরকম। কেন? কারণ এই সংবিধান কাটতে কাটতে তো কিছু নাই, আর এই সংবিধানকে যদি আপনি নতুন করে শুধু ঢেলে সাজাতে চান তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতায় আপনার অর্ধেকের বেশি কেটে ফেলতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই করবার জন্যে আমরা এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত এই রকম করে কথা জনগণের কাছে বলিনি। এটা মানতে হবে মানুষ যে আন্দোলন করে তাই আন্দোলনের পেছনে সবচাইতে বেশি করে যে কাজ করে সেটা হচ্ছে আবেগ, বিক্ষোভ।
মানেন? অত বেশি যুক্তি বোঝে না মানুষ, সব মানুষ এত লেখাপড়াও জানে না, সবার সামনে তাই সত্য এত ভালো করে বলাও যায় না, বললেও মানুষ বুঝতে পারে না। রব ভাই এখানে আছেন, বলেন ছয় দফা যে বলেছি না আমাদের ইতিহাসের মাগনা কার্টা, ছয় দফা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির কজন নেতা পড়েছিলেন। আমি আশা করি যদি রব ভাই আমার বক্তৃতার পরে কথাটা বলেন, এত বড় যে স্বাধীনতার যুদ্ধ, আমাদের যেই সমস্ত এমপিরা ছিলেন জাতীয় পরিষদে কিংবা প্রাদেশিক পরিষদে, কয়েকজন মুক্তিযুদ্ধে গেছেন? বেশিরভাগ জাননি, এটা তো ইতিহাস। সেন্ট্রাল কমিটির মেম্বাররা ছয় দফা সমর্থন করেননি, এটা তো ইতিহাস। ছয় দফার সপক্ষে সভা ঢাকা শহরে করা যায়নি, এটা ইতিহাস। এই ইতিহাস আমাদের নতুন করে বোঝার দরকার কতখানি তা জানি না। আমরা সবাই কি অতীতকে আত্মস্থ করে তারপরে সামনের দিকে যাই? সমস্ত অতীত জেনে তারপরে সামনে পা রাখি? অত ইতিহাস তো জানা সম্ভব নয়। ইতিহাসের পৃষ্ঠা অনেক লম্বা হয়, কিন্তু বর্তমানকে ঠিক মতো বোঝা দরকার। আমি কি চাই তা ঠিক মতো জানা দরকার। কথা খুব লম্বা করবো না। যশোদের ইতিহাস যদি আলোচনা করতে হয়, আমি কোনো কোনো জায়গাতে এরকম বলি, যশোদ হলো আমার প্রথম প্রেম,